সপ্তমী, আর সবাইকে জানাই সপ্তমীর শুভেচ্ছা। আমরা চলেছি দেবী মার দর্শন করতে। তো পূজা মণ্ডপে চলে এলাম, আর যে ড্রেস পরেছি এটা আমাদের আজকের ইউনিফর্ম, সপ্তমী সকালের ইউনিফর্ম। আমরা সব মেয়েরা এই দুটো রঙের শাড়ি পরেছি, যদিও ইউনিফর্ম খুব একটা মজার নয় যখন সেটা স্কুল ইউনিফর্ম হয়, কিন্তু যখন পূজা ইউনিফর্ম হয় সেটা খুব মজা। বন্ধুরা সবাই আজও একই কালারের শাড়ি, একই রকমের শাড়ি পরে খুব মজা লাগলো, খুব এনজয় করলাম ব্যাপারটা। তো চলুন এবার একটু পূজা মণ্ডপের মধ্যে চলে যায় এবং পুষ্পাঞ্জলিটা ঝটপট দিয়ে নিই। পুষ্পাঞ্জলির পর প্রসাদ বিতরণ হচ্ছে এখানে। এবার ভোগের জন্য ব্যবস্থা হবে, আমি আপনাদের অল্প অল্প করে দেখাবো। তো এখানে দেখুন, এই যে মায়ের কাছে যে ভোগ দেওয়া হয়, ভোগ নিবেদনের পর সেই ভোগ এসে মেন ভোগের সাথে মিশিয়ে দেওয়া হয়। চলুন দেখে নিই। এই দিন সেকেন্ড হাফে আমারও কথা ছিল ভোগ দেওয়ার, তাই চলে এলাম। তো এটা আমার টিম, খুব এনজয় করে আমরা ভোগ দিচ্ছিলাম, খুব ভাল লাগছিল। দুর্গাপুজোতে প্রথম আমি ভোগ দিচ্ছি এইভাবে, এই অভিজ্ঞতাটা একেবারেই আমার জন্য নতুন ছিল এবং আমি এত আনন্দ পেয়েছি। সবথেকে মজার ব্যাপার হলো যে স্টেজে তখন গান চলছিল, খুব ভালো ভালো গান চলছিল, আর আমরা সবাই সেই গান গাইতে গাইতে ভোগ দিচ্ছিলাম। আর মাঝে মাঝেই দুর্গা মায়ের নাম হচ্ছিলো, তখন জয় বলে চিৎকারও করছিলাম, দেখতে পাচ্ছেন। আর আমি এই ভোগ দিতে দিতে মাঝে মাঝে ফটো তুলে নিচ্ছিলাম, যদিও এখন আমার কাছে, যখন আমি নিজে করছিলাম জানতাম না, এখন আমার কাছে অনেকগুলোই ভিডিও চলে এসেছে, আমি আমাদের দেখাবো। আগে দেখুন কী কী আছে ভোগে, আপনাদের দেখিয়ে নিই। হ্যাঁ, তো এরপরে আমি আপনাদের দেখাবো যে আমাদের ভোগ বিতরণের ভিডিওটা, কিন্তু এটা আমি নিজেই তুলছি, আমার আমার পুরো টিমটার তুলছি, আমার নিজেরও তুলছি, মজা লাগছে। আপনারা তো জানেন আমি ফটো তুলতে ভালোবাসি, তো এদিক ওদিক করে নানাভাবে ফটো ভিডিও সবই তুলছিলাম। আজ প্রচণ্ড ভিড় হয়েছিল, তার মাঝখানে এরকম স্টেজে গান হচ্ছিল, মানে লাইভ পারফরমেন্স হচ্ছিল, আর আমরা সেগুলো শুনতে 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 গাইতে গাইতে ভোগ দিচ্ছিলাম, খুব মজা করে ভোগ দিচ্ছিলাম, ফলে আমি অন্তত খুব আনন্দ পেয়েছি। আর এটা আমার একদম দুর্গা পুজোতে প্রথম ভোগ দেওয়া, ক্যাম্পাসে সরস্বতী পুজো হয় সেখানে তো দিই, খুব এনজয় করেছি। তো আজকে আর বাড়াবো না, বাড়ি যাচ্ছি, টায়ার্ডও হয়ে গিয়েছি, আবার সন্ধেবেলায় আসা আছে। তো আজকে দেখালাম আপনাদের যে আমি ভোগ দিয়েছি, আর ভোগ দিয়ে প্রচণ্ড প্রচণ্ড আনন্দ পেয়েছি। আজ সপ্তমী রাত্রিবেলা, সকালবেলা তো দেখালাম, রাত্রিবেলাও বেরিয়ে পড়েছি। চলুন যাই পুজো মণ্ডপে। মণ্ডপে পৌঁছে গিয়েছি, আগেও তো আপনাদের দেখিয়েছি রাত্রে কীরকম দেখতে লাগে, তো একটু টুকটাক বন্ধুর সাথে ফটো তুললাম। আর আজ ধুনুচি নাচ হলো কম্পিটিশান, আমি কোনো কম্পিটিশানে ছিলাম না, কিন্তু আমি অল্প করে ডান্স করেছি, এগুলো ছবি দেখাচ্ছি। আমি ভাবছি আপনাদের ডান্সটা দেখাবো কি দেখাবো না, নাকি আলাদা করে একটা ভিডিও করে দেব। তো কিছু কিছু ডান্সের ভিডিও আমার কাছে এসেছে অলরেডি, আমি যখন এডিট করছি, তো চলুন দেখিয়ে দিই।